স্বস্তি পেলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। গত শুক্রবার রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় আদালতের কাছে গিয়ে তিনি আত্মসমর্পণ করেন এবং ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেছে আদালত। গত শুক্রবার রাতে নিউটাউনের একটি রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ ওঠে অভিনেতা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। ওই ঘটনায় টেকনো সিটি থানায় এফআইআর এর ভিত্তিতে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কে? কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো, তারপরে এক লাফ মারলো। বিতর্কের মুখে পড়ে সোহম অভিযোগ করেন, আনিসুল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তি করেছেন, তাই তিনি মেজাজ সামলাতে পারেননি, পরে চাপে পড়ে ক্ষমাও চেয়ে নেন। বিং আ রেসপন্সিবল সিটিজেন, আমার এটা করা উচিত হয়নি, কিন্তু কোথাও তো রক্ত মাংসে মানুষ। কিন্তু সোহমের ক্ষমা প্রার্থনাতেও চিড়ে ভেজেনি। পুলিশি তদন্তে গড়িমসির অভিযোগ তুলে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন আনিসুল। মামলার অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা। চলতি সপ্তাহে সেই মামলা শুনানির সম্ভাবনা। এই আবহে শুক্রবার ওই কাণ্ডে জামিন পেতে বারাসত আদালতের দ্বারস্থ হন সোহমও। তার আবেদন মঞ্জুর করা হয়েছে। এই গোটা ঘটনায় আরও একটি মামলা কিন্তু রুজু করা হয়েছে, যেখানে সোহম চক্রবর্তীর নিরাপত্তা রক্ষী তিনি কিন্তু অভিযোগ করেছেন যে ওই হোটেলের মালিক এবং তাদের কর্মচারীরা কার্যত কর্মরত সরকারি আধিকারিক বা পুলিশ কর্মীর ওপরে তারা হামলা চালিয়েছে বা মারধর করেছে, এবং সেই নিরিখেও আরও একটি কিন্তু কাউন্টার কমপ্লেন রুজু হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি, যেটা কিনা হোটেল মালিক এবং তার যারা কর্মচারী তাদের বিরুদ্ধে। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে বিক্রম দাস, বারাসাত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।